কুইন নামধারী ফসল আনারসের প্যাকেটের সাথে গাঁজা পাচার করতে গিয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বিমানবন্দরে ধরা পড়ল রবিবার। এ বিষয়ে পরিবহন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়ের সাথে কথা বললে তিনি জানান, নেশা কারবারীরা যতই চেষ্টা করুক, রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে তা সফল হবেই। ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্য গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই থেকে প্রায় প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান চালিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নেশা সামগ্রী ও নেশা কারবারীদের উদ্ধার করে চলছে প্রশাসন। কিন্তু নেশা কারবারীদের নেশা কারবার বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। দীর্ঘ বছরের অভ্যাস, যা থেকে মুনাফার হার বিশাল, সেই অভ্যাসকে ছাড়তে নারাজ নেশা কারবারীরা। তাই তারা এবার তাদের ব্যবসার হাতিয়ার হিসেবে বহিররাজ্যে রপ্তানিকৃত ফসল আনারসকে ব্যবহার করতে চেয়েছে। বর্তমানে রাজ্যে উৎপাদিত আনারসের চাহিদা বহিররাজ্যে তুমুলভাবে বেড়েছে, সেই কারণবশত আনারসকে কুইন নামে আখ্যায়িত করা হয়েছে। নেশা কারবারীরা তাই এবার নিশানা লাগিয়েছে কুইন নামধারী আনারসকে। আনারসের প্যাকেটে করে গাঁজা পাচার করার সময় রবিবার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বিমানবন্দরে ধরা পড়ল 22টি কার্টুন, অর্থাৎ প্রায় 220 কেজি গাঁজা। প্রত্যেকটি কার্টুনে দুটি আনারসের মাঝে একটা বড়সড় গাঁজার প্যাকেট ছিল। এ বিষয় নিয়ে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে কথা বললে তিনি জানান, চিফ মিনিস্টার অলরেডি ডিক্লেয়ার করেছেন যে এই রাজ্যকে নেশামুক্ত রাজ্য করা হবে। তো আপনারা জানেন, 25 বছর ধরে নেশার কারবারিরা মানে খোলা যারা এসব করে এসছে, যেখানে সরকার প্রশাসন কখনো তাদেরকে বিরত করার চেষ্টা বন্ধ করেনি, বরঞ্চ উৎসাহ যুগিয়েছে। তো আজকে আমাদের সরকার 4 মাস 14 দিনের সরকার, শুরু থেকে আমরা এই নেশামুক্ত রাজ্য করব। এখন এটা তো বোঝেন, 25 বছরের একটা অভ্যাস ব্যবসায়িক মানে যাদের এইভাবে শ্রীবৃদ্ধি ঘটিয়েছে, তাদের অবস্থা আমরা যতই আমাদের প্রশাসনিক দিক দিয়ে আমরা ওদের কাছে কঠোরতা অবলম্বন করেছি, পুলিশ প্রশাসন, তারপরেও এই নেশা কারবারীরা এরা শুধু নেশার বিক্রি করে না, এরা নেশাও করে। তাদের এই জিনিস চালু রাখার জন্য তারা সব রকম মাধ্যম অবলম্বন করে। আজকে কুইন এই পাইনাপল এই রাজ্যের সব মানে স্টেট ফুড অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যেখানে ঘোষণা করেছে ভারতবর্ষে কুইন পাইনাপল বললে রাজ্যের এই ত্রিপুরা রাজ্যের ফসলকে বোঝাবে, এত বড় একটা, যাতে এ রাজ্যে একটা গর্ব গৌরব। তো এইটার গৌরব পাইনাপল কুইন যাবে, তো সেখানে সবাই মিলে কুইন যাচ্ছে মানে ত্রিপুরা যাচ্ছে, এটা বুঝেন তো, যে কুইন পাইনাপল যাচ্ছে আর ত্রিপুরা পাইনাপল যাচ্ছে। এটার সঙ্গে নেশা কারবারীরা সহজে এই নেম অ্যান্ড ফেমের সঙ্গে ওদের কারবারের অংশ যুক্ত চেয়েছিল, বাট রাজ্যের পুলিশ দেয়নি, বন্ধ করেছে। তিনি বলেন, নেশা কারবারীরা তাদের ব্যবসার হাল ধরে রাখতে যতই চেষ্টা করুক না কেন, যা বিগত সরকারের রাজত্বকালে হয়ে আসছিল তা এখন আর সম্ভব হবে না, রাজ্য প্রশাসন তা হতে দেবে না। অর্থাৎ নেশামুক্ত রাজ্য গড়ার যে স্বপ্ন, তা একটু সময় লাগলেও অবশ্যই সার্থক হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।